পৃথিবীর বিভিন্ন দেশ, শহর বা নদ-নদী প্রভৃতি নানা কারণে বিশেষ পরিচিতি লাভ করেছে, সাথে সাথে তাদের বৈশিষ্ট্য অনুসারে নতুন নতুন নামকরণও করা হয়েছে। আমরা আজকের ক্লাসে এইরকমই বিভিন্ন দেশের বা মহাদেশের বা বিভিন্ন জায়গার নতুন নতুন নামকরণগুলো দেখব। যেহেতু বিভিন্ন পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন থাকে, সেই জন্য আমাদের আজকের আলোচনার বিষয় বিভিন্ন শহর বা বিভিন্ন জায়গার উপনাম। তো আজকের ক্লাসে আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি, আমাদের প্রথম প্রশ্ন দিয়ে দেখা যাক আমাদের স্ক্রিনে কোন প্রশ্নটা আসে। ওকে, প্রথম প্রশ্ন চলে এসেছে, বিশ্বের চিনির গামলা রূপে পরিচিত কোন দেশ? দেখা যাক সঠিক অ্যান্সার হলো কিউবা। কিউবাকে বলা হয় বিশ্বের চিনির গামলা। আমাদের পরের প্রশ্ন, হেরিং মাছের প্রণালী কাকে বলা হয়? দেখা যাক সঠিক অ্যান্সার কী আসে। হেরিং মাছের প্রণালী বলা হয় আটলান্টিক মহাসাগরকে। আটলান্টিক মহাসাগর হলো হেরিং মাছের প্রণালী। পরের কোশ্চেন, কোন দেশ ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত? কোন দেশ? দেখা যাক সঠিক অ্যান্সার সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াভূমি। কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? দেখা যাক সঠিক অ্যান্সার হচ্ছে কিউবা। কিউবাকে বলা হয় মুক্তার দেশ। আমাদের পরের প্রশ্ন, ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? ল্যান্ড অফ কেকস, দেখা যাক সঠিক উত্তর কী আসে। স্কটল্যান্ড। ওকে, স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ কেকস। এবারে আমাদের পরের প্রশ্ন, কোন দেশকে দারচিনির দ্বীপ বলা হয়? কোন দেশকে দারচিনির দ্বীপ বলা হয়? সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে বলা হয় দারচিনির দ্বীপ। পরের প্রশ্ন, কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি, সঠিক অ্যান্সার প্রেইরি। প্রেইরিকে বলা হয়, উত্তর আমেরিকার প্রেইরিকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি। পরের প্রশ্ন, কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয়? দেখি কে অ্যান্সারটা দিতে পারেন। সঠিক অ্যান্সার হলো থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ। এবারে আমাদের পরের প্রশ্ন, কোন দেশকে বজ্রের দেশ বলা হয়? কোন দেশকে বজ্রের দেশ বলা হয়? সঠিক উত্তর হলো ভুটান। ভুটানকে বলা হয় বজ্রের দেশ। ভুটান হচ্ছে বজ্রের দেশ। আমাদের পরের প্রশ্ন, কোন দেশকে পবিত্র ভূমি বলা হয়? পবিত্র ভূমি, দেখা যাক সঠিক উত্তর হলো প্যালেস্তাইন। প্যালেস্তাইনকে বলা হয় পবিত্র ভূমি। আমাদের পরের প্রশ্ন আসছে, কোন দেশকে পান্নার দ্বীপ বলা হয়? কোন দেশকে পান্নার দ্বীপ বলা হয়? দেখা যাক আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে বলা হয় পান্নার দ্বীপ। এর পরের প্রশ্ন, কোন দেশকে সোনালি আঁশের দেশ বলা হয়? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। সোনালি আঁশের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। আমাদের পরের প্রশ্ন আসছে, কোন নগরীকে প্রাসাদ নগরী বলা হয়? প্রাসাদ নগরী, সঠিক উত্তর লন্ডন। লন্ডনকে বলা হয় প্রাসাদ নগরী। এবারে আমাদের পরের প্রশ্ন, কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নরওয়ে। দাক্ষিণাত্যের কাশি নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর হলো মাদুরাই। এবারে আমাদের পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ভারতের বিজ্ঞান নগরী ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের বিজ্ঞান নগরী। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, কোন মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? সঠিক উত্তর হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ। আমাদের পরের কোশ্চেন, কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? বাংলার অক্সফোর্ড হলো নবদ্বীপ। নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। এবারে আমাদের পরের কোশ্চেন, দেখা যাক কী আসে।
কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? প্রাচ্যের ব্রিটেন, সঠিক উত্তর হবে জাপান। জাপানকে বলা হয় প্রাচ্যের ব্রিটেন। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোন দেশকে শেষ সূর্যের দেশ বলা হয়? কোন দেশকে শেষ সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর হাওয়াই। হাওয়াই দ্বীপ বা দেশকে বলা হয় শেষ সূর্যের দেশ। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।